আসসালামু আলাইকুম। আমরা আলহামদুলিল্লাহ লুং ফেরবার ঝর্ণা দেখে আসছি এবং দেখে আসার পরে এখন আমরা যাচ্ছি খাইফিতে। কিন্তু একটা পাহাড় এমন রিক্স, আর বৃষ্টি হয়েছে আকাশে ঝিরি ঝিরি বৃষ্টি, একদম খাড়া। তো মনে হয় আপনার আট আঙ্গুল হবে রোডটা, কিন্তু পাহাড়টা অনেক উঁচু, ম্যাক্সিমাম 2500 ফিট, মেবি হয়তো বা কম বেশি হতে পারে, ধারণা নেই। এত রিক্স আর জোক। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের টিমকে এবং ট্যুর কমান্ডার রাজ আহমেদের নেতৃত্বে আমরা এখন অন্য ঝর্ণার মিডল পয়েন্টে আসছি। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, খাইফি সাইতালের কাছাকাছি চলে আসছি, তো একটু রেস্ট নিচ্ছি। অন্য যে লোকজন আছে আমাদের, ওরা এখনও আসে নাই, ওদের অপেক্ষা করতেছি। আমাদের সাথে থাকেন, ট্যুর কমান্ডার সাথে থাকেন, ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ। আমরা লং ফেরবার সাইতাল ঝর্ণা দেখে অর্থাৎ খাইফি সাইতাল দেখবো আর কি, খাইফি সাইতাল দেখবো। আমরা এখন সাইকুং পাড়ার জন্য আছি, আমাদের শিলুবি পাড়ার রেঞ্জ ফেলে আসছি। আমরা রেমাক্রি খালের পাড়ে এসে বসছি, আমরা কিছুক্ষণ পর খাইফি সাইতাল দেখবো। তো এই খাল ধরেই হাঁটতে হবে। আমরা যারা শহরে থাকি তারা অনেকেই মনে করি যে বান্দরবানের গহীনের বাসিন্দারা বুঝি এখনো আদিম যুগের মতো বসবাস করে। তাদের সম্পর্কে খোঁজ খবর রাখা তো দূরের কথা, সবকিছুতেই একটা মন ঘোরা গল্প সাজিয়ে দিতে পছন্দ করি। আমাদের মতো শহরের মানুষগুলোর কাছে নাগরিক সকল সুবিধা রয়েছে, আর এসব পাহাড়ি সহজ সরল মানুষগুলোর রয়েছে নির্মূল প্রকৃতির সৌন্দর্যের অপরূপ ভাণ্ডার। যাই হোক, আমরা রয়েছি বান্দরবানের গহীনে, চলে এসেছি খাইফি সাইতাল ঝর্ণার খুব কাছাকাছি। খাইফি ঝর্ণা দুর্গম ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম একটা ঝর্ণা খাইফি সাইতাল। এই খাইফি সাইতালে খুব কম ট্রাভেলারই, এই বাংলাদেশের খুব কম ট্রাভেলার এখানে এসেছে। তো আমরা ট্যুর কমান্ডো রাজ আহমেদের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত এটা করতে সফল হয়েছি। আলহামদুলিল্লাহ, সমস্ত শুক্রিয়া আল্লাহ তাআলার জন্য। তো এই দুর্গম ঝর্ণাগুলির মধ্যে খাইফি ঝর্ণা আমরা দেখতে পেরেছি, দেখার সৌভাগ্য হয়েছে এবং এইটার সান্নিধ্য লাভ করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে বহু অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে, আমাদের আসার পথটা খুব বড় বড় ডাউন স্ট্রিম পাথর পার হয়ে তারপরে আমাদেরকে এখানে আসতে হয়েছে। যাই হোক, মজার বিষয় হচ্ছে আমরা শেষ পর্যন্ত এই ঝর্ণাটা দেখতে পাচ্ছি। তবে আমাদের সাথে আমাদের টিমমেন্ট সবাই আসছে, মজার বিষয় হচ্ছে সবাই আসছে, এখানে কেউ মানে কেউ আর বাকি থাকে নাই, ঠিক আছে? এখানে আমরা সবাই আসছি, ঠিক আছে? ঝর্ণার সৌন্দর্য দেখতে দেখতেই জানিয়ে দেই আমাদের আজকের কুইজ, লং ফরবার সাইতার কি? সম্ভাব্য উত্তরগুলো হলো 1 পাহাড়, 2 নদী, 3 ঝর্ণা, 4 ঝিরি। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন পাবেন ড্রিম হলিডে পার্কের ঘুরে আসার সুযোগ।
এই ঝর্ণা দেখেই আমাদের যাত্রা শুরু করব থাইকং পাড়ার উদ্দেশ্যে। তাই দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব ডাবল ফলস, তারতে তারফি এবং ঝর্ণার রানী জাদিপাই। দেখার অনুরোধ করে বিদায় নিচ্ছি রুমা টুথানসির সার্কিটের প্রথম পর্ব থেকে। আল্লাহ হাফেজ।